সুপ্রিয় দর্শক, শুভ সকাল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এইমাত্র টিভি সেট অন করে যারা মাইটিভির পর্দার চোখ রেখেছেন তাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি মাইটিভির প্রতিদিনের সকালের আয়োজন আমার সকাল। আমি ইভানা, আর অতিথি হিসেবে আমাদের সাথে থাকছেন সঙ্গীত শিল্পী স্পর্শ শিপলু, আর তবলায় আছেন জিয়া রহমান জিয়া। দুজনকেই শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? অনেক ভালো আছি। আজকে সকালটা শুরু করতে চাই আপনার গান দিয়ে। কোন গানটি শুনব? আমি প্রথমে আজকের সকালে যে গানটি দিয়ে শুরু করব, আমাদের বাংলাদেশের একজন দিকপাল আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের লেখা এবং সুরে প্রেমের তাজমহল। জি, শুরু করি। এই বুকেই বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল, তার তীরেই গড়ব আমি আমার প্রেমের তাজমহল। এই বুকেই বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল, তার তীরেই গড়ব আমি আমার প্রেমের তাজমহল। আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। ঈশ্বর জানে আল্লাহ, তোমার প্রেমের কত মূল্য, কিছু সৃষ্টি হয়নি ধরা তোমার প্রেমের সমতুল্য। জানে ঈশ্বর জানে আল্লাহ, তোমার প্রেমের কত মূল্য, কিছু সৃষ্টি হয়নি ধরা তোমার প্রেমের সমতুল্য। এই প্রেম যে কত গভীর, খুঁজে পায় না কোনো তল, তার তীরেই গড়ব আমি আমার প্রেমের তাজমহল। আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। মসজিদ আছে গির্জা, যেথা গেলেই হয় যে পুণ্য, তোমার সত্য ভালোবাসা ছুতে পারে মহাশূন্য। আছে মসজিদ আছে গির্জা, যেথা গেলেই হয় যে পুণ্য, তোমার সত্য ভালোবাসা ছুতে পারে মহাশূন্য। এই প্রেম যে কত গভীর, খুঁজে পায় না কোনো তল, তার তীরেই গড়ব আমি আমার প্রেমের তাজমহল। আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। এই বুকেই বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল, তার তীরেই গড়ব আমি আমার প্রেমের তাজমহল। আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের।
মহল। অসম্ভব সুন্দর লাগলো আপনার গানটা শুনে, সকালটাই সুন্দর হয়ে গেল আপনার গান শুনে, খুবই ভালো লাগলো। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে বেশ কিছু সেগমেন্ট থাকে, এখন তার মধ্যে একটা সেগমেন্ট আমরা দেখে নিতে চাই। জি অবশ্যই। দর্শক, কথায় বলে স্বাস্থ্যই সকল সুখের মূল, আর এই স্বাস্থ্য ভালো রাখার উপায় জানবো একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছ থেকে। আমাদের দেশে তো ছেলেমেয়েরা যখন খেলাধুলা করে, বিশেষভাবে ক্রিকেট খেলে বা ফুটবল খেলে বা ব্যাডমিন্টন খেলে, অনেক সময় পড়ে গিয়ে রাস্তার মধ্যে পড়ে দিয়ে দেখা যায় যে দাঁত ফ্র্যাকচার হয়ে গেছে। ফ্র্যাকচার বিভিন্ন জায়গায় হতে পারে, অর্থাৎ দাঁতের মুকুটে ফ্র্যাকচার হতে পারে, সেটা মুকুটের একটা অংশে মাঝখানে হলো, আবার দাঁতের শিকড়ে ফ্র্যাকচার হতে পারে। সুতরাং এই কোন জায়গায় কীভাবে হলো, যদি মুকুটে ফ্র্যাকচার হয় এবং সেটা যদি পাল্প অনাবৃত হয়ে যায়, তাহলে আমরা অনেক সময় করি কি, ওই পুরো পাল্পটাই ফেলে দিয়ে তারপরে সেখানে এটাকে রুট কানাল চিকিৎসা করে সেখানে আবার আমরা পিনের সাহায্যে রিটেনশন করে আমরা ফিলিং করে দিয়ে ঠিক আগের দাঁতটাই আমরা আগের মতো দাঁত করে দিতে পারি। তো এভাবে মুকুটে যদি ফ্র্যাকচার হয়ে থাকে, যে কোনো কারণে হোক না কেন, সেটা আমরা আগের দাঁতটা না ফেলেই আমরা চিকিৎসা করতে পারি। আর যদি ইয়েতে হয়, ফ্র্যাকচার যদি রুটে হয়, সেক্ষেত্রেও আমরা দাঁতটাকে রক্ষা করতে পারি। অর্থাৎ ফ্র্যাকচার হওয়া দাঁত আমরা চিকিৎসার মাধ্যমে রাখতে পারি। দুই একটা ক্ষেত্রে হয়তো আমরা করতে না পারি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ফ্র্যাকচার হওয়া হলে আমরা দাঁতকে সংরক্ষণ করতে পারি এবং যে অংশটুকু ভেঙে গেছে বা ফেলে দিতে হয়েছে সেখানে আমরা ক্রাউন তৈরি করতে পারি, ভিনিয়ার ক্রাউন করতে পারি, করে আরও সুন্দর করে আমরা দাঁত আপনাকে উপহার দিতে পারি। জেনে নিলাম স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ। ভাইয়া, এখন আমরা গানে চলে যেতে চাই, তো কোন গানটি শুনছি? এখন যে গানটি করছি, বাংলাদেশের প্রখ্যাত ছায়াছবির একটি গান, কথা লিখেছেন কেজি মোস্তফা, সুর করেছেন রবীন ঘোষ, আর গেয়েছেন আমাদের শ্রদ্ধেয় মাহমুদুর নবী স্যার, আয়নাতে ওই মুখ দেখবে যখন। বাহ, চলুন শুনি। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভোমর যে এসেছিল জানবে লোকে, আয়নাতে ওই মুখ দেখবে যখন। মনটি তোমার কেন দুরু দুরু কাঁপছে, মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে, তুমি কি তারে ভালোবাসবে, হৃদয়ের কাছে সে রয়লোকে, হঠাৎ যখন তুমি দেখবে তাকে, সরমে নয়ন কি গো রাখবে ঢেকে, আয়নাতে ওই দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভোমর যে এসেছিল জানবে লোকে, আয়নাতে ওই দেখবে যখন। জানি না এখন তুমি কার কথা ভাবছ, আন মনে কার ছবি চুপি চুপি আঁকছ, তুমি কি তারে ভালোবাসবে, ধরা যদি দেয় সে এক পলকে, দেখবে যখন তারে অবাক চোখে, নয়ন কি গো রাখবে ঢেকে, আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভোমর যে এসেছিল জানবে।
ভাবে লোকে আইনাতে ওই দেখবে যখন আহা চমৎকার শিল্পীর এই অসাধারণ কালজয়ী গানটি আপনি আপনার সুরে যেভাবে ফুটিয়ে তুলেছেন আসলেই খুব বেশি ভালো লাগলো। ধন্যবাদ ভাই। আপনার আরো গান শুনবো, তবে ছোট্ট একটা বিরতির পরে। দর্শক, এখন ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসলাম মাইটিভির প্রতিদিনের সকালের আয়োজন আমার সকাল অনুষ্ঠানে। ফিরে যাচ্ছে অতিথির কাছে। ভাইয়া, এবার আমরা একটু দেখে নিতে চাই আজ সারাদিন মাইটিভিতে কী কী অনুষ্ঠান থাকছে দর্শকদের জন্য। দর্শক, চলুন দেখে নিই আজ সারাদিন মাইটিভিতে কী কী আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। মাইটিভি পডকাস্ট থামস আপ কারেন্ট নিবেদিত তোমাকে পাওয়ার জন্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। সরাসরি সিনেমার গানের অনুরোধের আসর থামস আপ কারেন্ট তোমাকে পাওয়ার জন্য দেখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল 9টায়। এই অনুষ্ঠানটা আমার এত বেশি প্রিয় কারণ এই যে একটা নির্মল বিনোদনটা পাই আমরা সকালবেলা। মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান মাই মিউজিক টাইম সকাল 11:15। সিনেমার গানের অনুষ্ঠান সিনে অর্কেস্ট্রা প্রতিদিন সকাল 11:50। তিব্বত লাক্সারি স্বপ্নে বিদিত ম্যাটিনি শো দুপুর 1টায়। ডিরেক্ট অ্যাকশন। সিনেমার গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান সন্ধ্যা 6:20। সমসাময়িক বিষয় নিয়ে টকশো নিটল টাটা নিবেদিত মাইতির সংলাপ রাত 8:15। That is style. চিনতে পারছিস? আমার না। শ্যারন দাভি নিবেদিত নাইট শো রাত 10:20। এছাড়া মাই টিভি সংবাদ দেখুন সকাল 10:30, বেলা 12:30, দুপুর 2:30, বিকেল 4:30, বিকেল 5টায় জেলা সংবাদ, সন্ধ্যা 6টায় ইংরেজি সংবাদ, সন্ধ্যা 7:30, রাত 9:30, রাত 11:30, রাত 2:30, ভোর 4টায়। ভাই, আমরা দেখে নিলাম আজ সারাদিন মাইটিভিতে কী কী অনুষ্ঠান থাকছে দর্শকদের জন্য। আশা করি দর্শকরা খুব উপভোগ করবে। এখন গানে চলে যেতে চাই, তো কোন গানটি শুনছি? আমি এখন যে গানটি করছি আমাদের একদম আঞ্চলিক ভাষা, আমাদের বাড়ির নড়েল যশোর, তো ওই অঞ্চলের যে ভাষা এই ভাষা নিয়ে একটি চমৎকার গান। গানটি করেছেন আমাদের বাংলাদেশের প্রখ্যাত শিল্পী মনির খান স্যার, আমি তার গানটি গাইবার চেষ্টা করছি। প্রাণবন্ধের লাহা গিয়া রে আমার অঙ্গ জহিলে যা, ওসে অকুহলে ভাষাহিয়ে আমার ঘাটে হে আই সে নাও ডুবা। প্রাণবন্ধের লাহা গিয়া রে আমার অঙ্গ জহিলে যায়, প্রাণবন্ধের লাহা গিয়া রে আমার অঙ্গ জহিলে যায়, ও সে অকুহলে ভাষাহিয়ে আমায়, অকুহলে ভাষাহিয়ে আমায় ঘাটে হে আই সে নাও ডুবায়। প্রাণবন্ধের লাহা গিয়া রে আমার অঙ্গ জহিলে যায়, প্রাণবন্ধের লাহা
ভাইরের চোখের দেখা মুখের কথা সইব কে কইরাছে মা রে চোখের দেখা মুখের কথা সইগো কে কইরাছে মানা বন্দি খাচায় পঙ্খির মতন বন্দি খাচায় পঙ্খির মতন ছটফট করে রে আমার রঙ্গ জইলে যায় প্রাণ বন্ধের লাহা রে আমার রঙ্গ জইলে কব কাহার কাছে কে শুনিবে আমার কথা হায়রে কি আর কব কাহার কাছে কে শুনিবে আমার কথা রে আমার রঙ্গ জইলে যায় ওশে অকুহুলে ভাষাহিয়ে আমায় অকুহুলে ভাষাহিয়ে আমায় ঘাটে হে আইসে নাও ডুবায় প্রাণ বন্ধের লাহা ইহিয়া রে রে খুব বেশি ভালো লাগলো, ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মাইটিভিতে সময় দেওয়ার জন্য। মাইটিভিকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে সকালের প্রোগ্রামটিতে সুযোগ করে দেওয়ার জন্য, ধন্যবাদ। দর্শক আজ এ পর্যন্তই, আগামীকাল দেখা হবে একই সময় মাইটিভিতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন, আর হ্যাঁ দর্শক সবাই প্রতিদিন একটি করে হলো ভালো কাজ করুন। আল্লাহ হাফেজ।